লোকসভা নির্বাচন চলছে তিন দফা ভোট গ্রহণ করা হয়ে গিয়েছে আরো চার দফা বাকি এরই মধ্যে শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বিরুদ্ধে লোকসভা নির্বাচন দু হাজার কার্যক্রমে বাধা দানের অভিযোগ করল নির্বাচন কমিশন ভোটদানে তথ্য প্রকাশের ক্ষেত্রে কমিশনের বিরুদ্ধে যে অব্যবস্থাপনা এবং অযথা দেরি করার অভিযোগ করেছিলেন কংগ্রেস সভাপতি তা এদিন সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন মল্লিকার্জুন খার্গের সমালোচনা করে কমিশন বলেছে ভোটদানের বিষয়ে কংগ্রেস সভাপতির বিবৃতি চলতি নির্বাচনী কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর আগ্রাসন এতে ভোটারদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কমিশন এই বিষয়ে এদিন খার্গেকে একটি চিঠি দিয়েছে কমিশন কমিশনের মতে কোনো তথ্য ছাড়া এই অযৌক্তিক এবং পক্ষপাত দুষ্ট অভিযোগগুলি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে তারা কমিশন বলেছে নির্বাচন চলছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বিভ্রান্তি ভুল নির্দেশনা এবং প্রতিবন্ধকতা তৈরি করার জন্যই এর মধ্যে ভোটদানের তথ্য প্রকাশ সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগগুলি নকশা করা হয়েছে এই ধরনের বিবৃতি ভোটারদের নির্বাচনে অংশগ্রহণের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং দেশজুড়ে এই বিশাল নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হতাশ হয়ে যেতে পারেন কমিশন আরও বলেছে আমরা বাক অধিকারকে সম্মান করি একে অপরকে চিঠি লেখাও যোগাযোগ করা রাজনৈতিক দল এবং তাদের নেতাদের বিশেষ অধিকার বলেই মনে করি তবে ফলাফল যে কাজগুলি নির্বাচন পরিচালনার মূল আদেশ প্রদানের উপর সরাসরি প্রভাব ফেলে ফলাফল প্রকাশের আগ পর্যন্ত এমন ধরনের কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে প্রসঙ্গত প্রথম দুই দফা নির্বাচনের পরই নির্বাচন কমিশনের ভোট দান সংক্রান্ত প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দলগুলি সাধারণত কত শতাংশ ভোট পড়েছে সেই তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে মোট কত সংখ্যক ভোট পড়েছে তাও প্রকাশ করে কমিশন কিন্তু এবার শুধু শতাংশের হিসেব দেওয়া হচ্ছে একই সঙ্গে এই তথ্য প্রকাশ করতে কেন দেরি হচ্ছে তা নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর ভোট দানের তথ্য প্রকাশ করতে এগারো দিন সময় লেগেছিল কমিশনের এরপরই চলতে সপ্তাহের শুরুতে এই বিষয়ে ইন্ডিয়া জোটের শরিক দলের সকল নেতাদের চিঠি লিখেছিলেন মল্লিকার্জুন খারকে চিঠিতে তিনি তিনটি বিষয়ের উল্লেখ করেন কমিশনের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি লিখেছিলেন নির্বাচন কমিশন ভোটের প্রকৃত তথ্য প্রকাশ করছে না ভোটদান সংক্রান্ত তথ্য প্রকাশে অনেক দেরি করছে পরবর্তী দফার ভোটের জন্য ভোটারদের চূড়ান্ত তালিকাও প্রকাশ করছে না এইভাবে কমিশন লোকসভা নির্বাচনে ফলাফলকে প্রভাবিত করতে চাইছে কিনা সেই প্রশ্ন তোলেন খার্গে নির্বাচন প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন কং সভাপতি এর বিরুদ্ধে ইন্ডিয়া চোটের নেতাদের সরব হতে অনুরোধ করেছিলেন তিনি লিখেছিলেন আমাদের একমাত্র উদ্দেশ্য হল গণতন্ত্র এবং संविधान के रक्षा करा। ब्यूरो रिपोर्ट आर न्यूज